দেখুন দেখুন কুড়ি কুড়ি টাকায় পাউচ পাওয়া যাচ্ছে পাউচের কুড়ি টাকা কুড়ি দুগুনে আলু আলুর দাম চল্লিশ টাকা বারো টাকায় পাওয়া যেত আলু তিন কুড়ি টমেটো মানে ষাট টাকা চার কুড়ি পেঁয়াজ আশি টাকা পাঁচ কুড়ি ক্যাপসিকাম একশো টাকা ছয় কুড়ি একশো কুড়ি টাকা সাত কুড়ি রেশন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা আট কুড়ি আদা একশো ষাট টাকা নয় কুড়ি মটরশুটি একশো আশি টাকা কুড়ি দশেতে মুরগি জয় মা মমতা ঠেলা ভোট দেওয়ার ঠেলা বোঝো এবারে বিয়ার লটারি কুড়ি টাকার পাউচ জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে একুশে জুলাই চলো দর্শক আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একটা প্রোগ্রাম ছিল আর সেখানে কার্যত কুড়ির একটা নতুন নামতা উনি শুনিয়েছেন কুড়ি এককে পাউচ মানে সব থেকে কম দাম হচ্ছে পাউচের কীসের পাউচ সে তো দর্শক আপনারা জানেন তারপরে মোটামুটি সব জিনিসেরই দামটাম বেড়ে গেছে আলু টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম বিনস রসুন এবং শেষে যেটা লেখা কুড়ি দশেতে মুরগি আমার তো মনে হচ্ছে যে কুড়ি দশেতে এখন এক কেজি মুরগি পাওয়া যাচ্ছে না এটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে কারণ এখন মুরগির দামটা যেভাবে বেড়েছে এবং বাড়ছে এবং আরো বাড়বে বা বন্ধও হয়ে যেতে পারে সাপ্লাই কারণ ওখানে আবার পুলিশের তোলাবাজিটা নতুন করে এসছে তো যাই হোক শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে দ্রব্য মূল্য বৃদ্ধি কিভাবে হচ্ছে আর সেখানে পাউচের দাম কিন্তু কমছে না ওটা মোটামুটি সস্তায় রয়েছে এই হচ্ছে রাজ্যের সরকার বা এই হচ্ছে রাজ্যের অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কিন্তু আজকে আমরা যে দিকটাতে নজর রেখেছিলাম সেটা হচ্ছে যে গতকালকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যেটাকে নিয়ে গতকাল থেকে প্রচুর চর্চা হচ্ছে যে ওই কথাটা কেন বললেন কেন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর যে স্লোগান সেটাকে বদলে দিতে চাইছেন কেন উনি আর বলবেন না বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ কেন উনি বলছেন যে যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে থাকবো এই স্লোগানটা কেন চেঞ্জ করছেন তো এটা নিয়ে যেহেতু গতকালকে বলেছেন আর আজকে একটা প্রোগ্রামে আছেন তো আজকে উনি কি বলছেন সেদিকে সেদিকে কিন্তু আমাদের একটা নজর ছিল বা কৌতূহল ছিল কিন্তু দর্শক আমি আপনাদেরকে শোনাবো আজকের অবস্থান উনি কিভাবে ব্যক্ত করেছেন এটুকু বলতে পারি উনি গতকালকে যে কথাটা বলেছেন সেই অবস্থানেই কিন্তু অনার আছেন উনি নিজের অবস্থান চেঞ্জ করছেন না এমনকি উনি আজকে একটা কথা বলেছেন বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর যে মজুমদার হয়তো বলছেন যে অধিকারী যে কথাটা বলেছেন সেটা পারছি না অবশ্য উনি প্রকাশ্যে এটা মানার কথা বলতেও পারেন না যেহেতু উনি মন্ত্রী হয়ে গেছেন কিন্তু উনি মনে মনে এটাই চাইছেন যেটা আমি বলছি এই রকম একটা মন্তব্য উনি কিন্তু আজকে করেছেন কি বলেছেন এক্স্যাক্টলি আমি আপনাদেরকে একটু দর্শক শোনাবো তাহলেই বুঝতে পারবেন আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন করলে বাক স্বাধীনতা আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব তো অন্য পনের কিছু নেই তো রেসিপা আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয় যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ্যা মামলা খাবে খাবে মার ভারতীয় জনতা পার্টির উচিত তাদের এর মধ্যে খারাপ সুকান্ত সুকান্ত মজুমদার আজকে যে আমরা সবাইকে নিয়েই চলব মজুমদার এনডিএ সরকারের নীতি চাই ভারত সরকারের নীতির কথা বলেছেন উনি একাধারে রাজ্য সভাপতি একাধারে মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তুমি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে প্রকাশ্য প্রেসিডেন্ট সে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ পিপুল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজও করি

যেটা বলছিলাম উনি কিন্তু ওনার অবস্থানেই অনার আছেন যে যেটা বলেছি ঠিকই বলেছি ওই ওই বিষয় আমি মানে ওইভাবেই আমি কাজ করি আমার এখানেও আমি ওইভাবেই কাজ করি ওইভাবেই কাজ করব আর ডক্টর মজুমদার উনি তো মন্ত্রী তো উনি তো ওইভাবে কথা বলতে পারেন না আমি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে কথাটা বলেছি তো উনি না বললেও মুখে না বললেও যেটা আমার কথা এটা উনি মনে মনে স্বীকার করেন এটা বলার চেষ্টা করলেন আর কি এবং এটা পরিষ্কার করে দিলেন যে আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি আমার সঙ্গে যারা থাকবেন তাদের সঙ্গে আমরা থাকবো বলে আবার একটা ঘটনার কথা বলছেন উদাহরণ দিয়ে কথাটা বললেন তার মানে এটুকু পরিষ্কার যে যে উনি কথাটা বলেছেন সেখান থেকে সরছেন না সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগানটা নরেন্দ্র মোদীর অবশ্যই ওটা সরকারের স্লোগান বলে গতকাল কি ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী ওটা ওখানের ব্যাপার সরকারের ব্যাপার কিন্তু পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে যেটা শুভেন্দু অধিকারী ফিল করছেন যে এখানে ওটা চলবে না এখানে এখানে ওটা চলবে না এখানে যারা আমাদের সঙ্গে থাকবে আমরা আমরা তাদের সঙ্গে বাকিদের জন্য থাকতে না এটা একেবারে পরিষ্কার এবং গতকালকে তো উনি বলেই দিয়েছেন আপনারা শুনেছেন যে মাইনরিটি মোর্চা বন্ধ করো মানে ওটার ওটার কোনো কাজ নেই ওসব ফালতু এ করে এই করে সেই করে সময় নষ্ট করে কোনো লাভ নেই কোনো ভরসা নেই ওরা আমাদেরকে ভোট দেবে না এটা এটা মোটামুটি মানে ধরেই নিয়েছেন শুভেন্দু অধিকারী সেই জন্য ওই দিকে ঝুঁকছেন না যেদিক থেকে ভোট আসতে পারে যাদেরকে ঐক্যবদ্ধ করলে ভোটটা আরো বাড়বে সেদিকে আমাদেরকে ছাপাতে হবে ফালতু ফালতু মরিচিকার পেছনে ছুটে কিছু লাভ নেই ওই খাটাখাটনি হবে অনেক কিছু হবে মোর্চাকে নিয়ে অনেক সময় দিতে হবে আলটিমেটলি ভোটটা আসবে না তো যেখানে গেলে ভোট আসবে না সেটাকে নিয়ে কেন আমি সময় নষ্ট করব তার থেকে আমি আমার এদিকে মন দেব মন দেবো এদিকে ধ্যান দেব কি অবস্থা এই সেকশনের সেটা তুলে ধরবো যদি এদিকটা ঐক্যবদ্ধ করে রাখা যায় বা আরেকটু ঐক্যবদ্ধ করা যায় তাহলে দরকার তো এক্সট্রা ভোট যে ভোটটা পাচ্ছি তার থেকে পাঁচ এক্সট্রা তাহলে তো আমাদের আমাদের যে উদ্দেশ্য এই শাসককে দূর করা সেটা হয়ে যাবে যখন যেদিক যেদিক থেকে কোনো রেজাল্ট আসবে না ওই দিকে ঝুঁকে কি লাভ শুভেন্দু অধিকারী কথা বুঝেছেন যে যতই বোঝান যতই বলা হোক সংখ্যালঘুদেরকে ভোট আমাদেরকে দেবে না সমস্ত সুযোগ সুবিধা নেবে বা আমাদের সরকার যেটা দিচ্ছে কেন্দ্রের তরফ থেকে সেটা দেবে আমরাও হয়তো সেগুলো বলবো বা আমরা হয়তো বোঝানোর চেষ্টা করব সঙ্গে আসার কিন্তু আসবে না অনেক চেষ্টা হয়েছে আসেনি একটার পর একটা ভোট বেড়ে চলে গেছে বরং ওদিকে বেশি করে ভোট চলে গেছে সুতরাং আর ওই নিয়ে ভেবে লাভ নেই যেটুকু আছে সেটুকু নিয়ে সে সেটুকু নিয়ে ভাবি বা সেটুকুতে সময় দিই বরং তাতে লাভ হবে এটা হয়তো কত একটা মানে ভেবেছেন শুভেন্দু অধিকারী এবং এইরকম একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ওই দিক নিয়ে আর কোনো চিন্তা ভাবনাই করবো না যেটুকু করব এদিক নিয়ে এই পলিসিতেই করব এই পলিসিতে হাঁটবো তাতে যদি রেজাল্ট আসার আশা থাকে তো এতেই আসবে এই হচ্ছে শুভেন্দু শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত আমি দর্শক একটা তথ্য আপনাদেরকে দেব যে শুভেন্দু অধিকারী এতটা জোর দিয়ে কেন বলছেন উনি কোন ভাবনা থেকে বলছেন সত্যি কি এইভাবে পরিবর্তন আসা সম্ভব যেখানে এত পার্সেন্ট মাইনরিটি তো কি হবে না হবে সেটা তো পরের বিষয় সংখ্যালঘুদের সংখ্যালঘুদের আস্থা ফেরাতে পারলে সহজ হতো সহজ হতো পরিবর্তন করানোর কিন্তু যদি শুভেন্দু অধিকারীরা মনে করে থাকেন যে ও সম্ভব নয় একটা অসম্ভব ব্যাপার সংখ্যালঘুদের আস্থা ফেরাতে যদি সেটা ভেবে থাকেন তাহলে নিশ্চয়ই তাদেরকে ওইভাবেই এগোতে হবে যখন তারা বুঝছেন যে হবে না ও আনা যাবে না অনেক চেষ্টা হয়েছে তখন এদিকে মানে মন দিয়ে কাজটা করতে হবে তবে মন দিয়ে কাজ করলে যে একেবারে পরিবর্তন আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না কারণ একটি রাজ্যের উদাহরণ আমি আপনাদেরকে তুলে ধরব সেখানেও কিন্তু মাইনরিটি মোর্চার ব্যাপারে এগুলো আপনার ইলেকশন ভেঙে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আসাম একুশের ভোটের পরে যখন দেখা গেলো যে মাইনরিটি মোর্চার দ্বারা কোনো কাজ হয়নি পুরো ওই মাইনরিটির যে পুরো এটা সংগঠন আসামে পুরো ভেঙে দেওয়া হয়েছিল তো তোমাদেরকে দিয়ে কোনো কাজ হবে না ও একেবারে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মাইনরিটি মোর্চা মানে স্টপ করে দেওয়া হয়েছিল যেটা গতকালকে শুভেন্দু অধিকারী বলেছেন স্টপ কর তো আসামে কিন্তু এটা স্টপ হয়েছিল এটা কিন্তু একুশে ওদের ভোট হয়েছিল তো একুশের ভোটের পরে দেখা গেল যে রেজাল্ট কিছু আসেনি এই সংগঠনের কোনো কাজ নেই ও অনেক বুঝিয়েছে এই সেকশনকে কে কিন্তু কোনো লাভ হয়নি সুতরাং পুরো একেবারে এ করে দিয়েছিল মানে ডিজলভ করে দিয়েছিল দেখতে পাচ্ছেন আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং তারপরেও ভোট হয়েছে একুশের পরেও ভোট হয়েছে একুশের পরে ভোটেতেও একুশের পরে ভোটেতেও এই মানে আসেনি সেটা নিয়ে ওখানকার মুখ্যমন্ত্রী একটা বক্তব্য দেখুন মাইনরিটি কমিউনিটি ভোটটা কংগ্রেসের দিকে চলে গেছে যদিও বিজেপি তাদের জন্য সমানভাবে উন্নয়ন করে গেছে যদিও বিজেপি সরকার তাদের জন্য সমানভাবে উন্নয়ন করে গেছে কিন্তু ভোট আসেনি ভোট সব কংগ্রেসে চলে গেছে এটা হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রীর উপলব্ধি হাজার চব্বিশের ইলেকশনের যে ব্যাপারটা তার মানে মাইনরিটি ভোট বিজেপির দিকে আসছে না আসামে কিন্তু ওখানে বিজেপি সরকার সরকার গঠিত হয়েছে টিকে আছে এবং আরো একটা ফিগার দেখালে বুঝতে পারবেন হয়তো হয়তো আপনারা বলবেন যে ওখানে তাহলে মনে হচ্ছে মুসলিম ভোট বেশি সেই জন্য টিকে আছে বা ক্ষমতায় এসছে না যদি ফিগার দেখেন এই হচ্ছে ওখানকার মানে হিন্দু মুসলিম মানে কাদের কত পার্সেন্টেজ তার একটা নমুনা দেখুন হিন্দু ওখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট সিক্সটি ওয়ান আমরা থার্টি পার্সেন্ট ধরি বাংলাতে থার্টি পার্সেন্ট ধরি ওখানে চৌত্রিশ পার্সেন্ট রয়েছে তারপরে ওখানে বিজেপির সরকার এসছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে এবং এই যে লোকসভার ভোট সেখানেও বিজেপি বিজেপি ভালো ফল করেছে সেখানেও বিজেপি ভালো ফল করেছে আসলে ওখানে ওটা করতে করা গেছে যেটা শুভেন্দু অধিকারী করতে চাইছেন যে আমরা এদিকটা ঐক্যবদ্ধ করি কিন্তু ওখানে ওখানে সবকা কিন্তু সবকা বিকাশ কোনো সাড়া নেই তারপরে ওরা ওই মাইনরিটি ভেঙে দিয়ে ওদিকে জোর দিয়েছিল আরো তো এটা অনেকটা ওই ওই টাইপের আমার কোথাও মনে হচ্ছে আমি জানি না আসামকে দেখেই শুভেন্দু অধিকারী এরকম সিদ্ধান্তে আরো মানে জোরালো ভাবে চলে এসছেন কিনা যে আসাম যদি পারে আমরা কেন পারবো না আসামে যদি ওই সেকশনটাকে ঐক্যবদ্ধ করে ক্ষমতায় আসা যায় তো তাহলে আমরা কেন এখানে পারবো না হয়তো এতটা জোর দিয়ে ডিরেক্টলি বলে ফেলছেন আর লুকো ছাপা কিছু নেই ডিরেক্টলি ঐক্যবদ্ধ হও নাহলে ভোগে যাও নাহলে আর কোনোদিন পারবে না ডাইরেক্ট হিন্দু হিন্দু জাগো হিন্দু জাগো বলে বলছেন না শুভেন্দু অধিকারী আসলে এটা বলার মাধ্যমে একটা জাগরণ ঘটানোর চেষ্টা করছেন আর কেউ কেউ হয়তো বলবেন যে শুভেন্দু অধিকারী কেন এই কথা বলছেন হিন্দু জাগো এটাকে বলা ঠিক হচ্ছে এটা বললে ঠিক হবে না তাহলে তো বলা তো ঠিক হয়নি সবাইকে ইসলামী দাওয়াত পৌঁছাতে হবে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাহলে তো ওই কথাটা বলা ঠিক হয়নি উনি দাওয়াত পৌঁছানোর জন্য আবেদন করছেন অন্য ধর্মে আর শুভেন্দু অধিকারী নিজের ধর্মের লোকদেরকে জাগো কথা বলতে পারবেন না এটা আবার কি করে ফলে সব কথা ধোপে টিকবে না প্রশ্ন এই জায়গাতে চর্চা অবশ্যই হওয়ার বিষয় যে সংখ্যালঘু ছাড়া বিজেপি ক্ষমাতে আসতে পারবে কিনা উপায় আছে কিনা অন্য কোনো রাজ্যে এরকম উদাহরণ আছে কিনা তো উদাহরণস্বরূপ তো আসাম তো দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে হয়তো অধিকারী চেষ্টা করছেন এবং আবার বলছি সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে পারলে সব থেকে সহজ হতে ভোটগুলোতে যদি সত্যি আস্থা ফেরাতে পারত সংখ্যালঘুদের তাহলে আগেই পরিবর্তন চলে আসতো কিন্তু এটা হচ্ছে না বা এটা হবার নয় হয়তো সেটা শুভেন্দু অধিকারী কোথাও ধরে নিয়েছেন তো সেই জন্য আর এই সব রাগঢাক করে কিছু লাভ নেই বাদ দাও মাইনরিটি হাঁটাও নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ গড়ে তোলো হিন্দু সেকশনটাকে জাগাও এর মাধ্যমেই পরিবর্তন চলে আসবে এর মাধ্যমেই পরিবর্তন চলে আসবে কিন্তু কাজের ক্ষেত্রে আমরা সবার জন্য কাজ করব সরকার সরকার সবার জন্য করবে সেটা বা সরকার সবার জন্য করছে কেন্দ্র সরকার সেটা বলেছেন কিন্তু এখানে পলিটিক্যাল ক্ষেত্রে যারা আমার সঙ্গে আছেন তাদের সঙ্গে আমরা থাকব আর আমাদেরকে এইভাবে লড়তে হবে তো ওই ওই ভাবনাটা যেহেতু উনি চূড়ান্তভাবে নিয়ে ফেলেছেন সেই জন্য গতকালকে এইসব নিয়ে অনেক চর্চা হয়েছে দলের অভ্যন্তরে চর্চা হয়েছে অনেক 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 কথা বলেওছেন কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী তার অবস্থান থেকে সরছেন না আমার মনে হচ্ছে কোথাও একটা তার মাথার মধ্যে আসাম অঙ্ক কাজ করছে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে